জয়পুরহাটে হরতালের সমর্থনে মিছিলে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে হাতাহাতি ও মারপিটের ঘটনা ঘটেছে। এ সময় পবন নামে এক ছাত্রদল কর্মীর মাথা ফেটে গুরুতর আহত হয়। শনিবার সকাল 11:30টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে জয়পুরহাট শহরের প্রধান সড়কে জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান এমপির নেতৃত্বে মিছিল বের করেছে জেলা 18 দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা।